নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্পেশাল। আয়রন ট্যাবলেট কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের আমি আজকে দেখাবো আজকের ভিডিওতে। তো এ হচ্ছে আয়রন ট্যাবলেট, এগুলো সরকারি হসপিটাল থেকে পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায়, মানুষকে দেওয়া হয়, সরকারি সাপ্লাই এগুলো। তো আপনারা সরকারি যে হসপিটাল আপনাদের কাছাকাছি বাড়ির, সেখান থেকে নিয়ে আসতে পারেন, ফ্রি অফ কস্ট দিয়ে ব্যবহার করতে পারেন। তো কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কী ডোজ, সমস্ত কিছু আপনাদের আমি বলবো। এ হচ্ছে, এখানে দেখে নিন, ভালো ফলিক অ্যাসিড, ড্রাইড আয়রন ফলিক অ্যাসিড। তো 100 মুরগির জন্যে, 100 পাখির জন্যে 2 করে ট্যাবলেট ব্যবহার করতে হবে। তো আমার 17টা লাগবে, 850 আছে। তো এটা ব্যবহার করতে হয় 1 মাস বয়স হওয়ার পরে। এক্স্যাক্ট টাইম আমি বলবো আপনাদের কত দিনে এটা ব্যবহার করতে হবে, এবং তার আগে কোনো রকম ওষুধ বা কিছু কোনো রকম নিয়ম আছে কিনা সেটা সমস্ত কিছু আপনাদের আমি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো কীভাবে প্রথমে আমি ব্যবহার করছি, তৈরি করছি, সেটা আপনারা দেখুন। এই ট্যাবলেটের ওপরে একটা প্লাস্টিক টাইপের কোট আছে, যেটা জলে ফেলে দিলেও জলের সাথে গুলতে চায় না, তাই এটাকে একটু গুঁড়ো করে নিতে হয়। প্রথমে গুঁড়ো করে পাউডার মতো করে নিয়ে, দেখুন 10টা এক পাতা আর 7টা দেবো সাইড থেকে, এরকমভাবে পুরো পাতাতেই থাকে, আমি নিয়ে এসেছি। তো জলে দিলে এগুলো গলে না, এরকম আগে গুঁড়ো করে নিতে হয়। গুঁড়ো করার পরে তারপরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে এটা জলের সাথে ভালোভাবে গুলে যায়। তো আয়রন যেহেতু তার এই কালারটা জলের সঙ্গে গুলার পরে একটু লালচে টাইপের হয়, আয়রনের কালার যেমন হয় অ্যাকচুয়ালি, তো একটু লালচে টাইপের। তো দেখুন, আমি পুরো খুলে নিলাম, যতগুলো আমার লাগবে 17টা খুলে নিলাম প্রথমে। এবার জলে দেবো, দেখুন জলে দিয়ে দিয়েছি কিন্তু জলে গুলছে না। তো এইভাবে রাখলে অনেক বেশি টাইম লাগে, তার জন্য আমি এটাকে গুঁড়ো করে নেব। তো আপনারাও ইচ্ছা করলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, বা যদি মনে করেন ভিজিয়ে রাখবো তাহলে ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে, দিনে ব্যবহার করতে হবে, রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। 12 থেকে 14 ঘন্টা ভিজলে একটু নরম হবে, তারপরে এটা ভালোভাবে জলের সাথে গুলবে। কিন্তু আমি এটাকে আগে পাউডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো এটা দেওয়ার আগে জলের সাথে দিতে হবে। তো জলের সাথে দেওয়ার আগে আমি আগে জলে জায়গাগুলোকে উপরে তুলে দিয়েছি, দেখুন, যাতে করে একটু জলের টান থাকলে ওরা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জলটা ভালোভাবে খায়। তো দেখুন, দিয়ে দিয়েছি আমি সাদা যে ম্যানুয়াল ড্রিঙ্কার। তো প্রত্যেকটা ড্রিঙ্কারের পাশে দেখুন মুরগিগুলো দাঁড়িয়ে আছে, জলটা কীভাবে খাচ্ছে। তো এইভাবে আয়রন ট্যাবলেট ব্যবহার করতে হয়। আর এটা 40 দিন পরে, 40 দিন বয়স থেকে ব্যবহার করতে হবে, পরপর 3 থেকে 4 দিন ব্যবহার করতে হবে কন্টিনিউ। তো এ হচ্ছে ব্যবহার করার নিয়ম। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।